আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা বা'দ একজন প্রশ্ন করেছেন মা বাবা কি সম্পদ কোন সন্তানকে বেশি দিলে গুনাহগার হবে আসলে সম্পদ বেশি দিয়ে কি শোক দেয়া যায় শান্তি দেয়া যায় আরাম আর আয়েশ কি নিশ্চিত করা যায় আসলে সম্পদ আরাম আয়ে শোক নিশ্চিত করে না বরং অনেক ক্ষেত্রেই সম্পদ বিপদ ডেকে আনে বরং এই ক্ষেত্রে প্রত্যেক মা বাবার উচিত ইনসাফ করা জীবিত অবস্থায় মা বাবা যদি সন্তান সন্ততিকে সম্পত্তি দিতে চায় তাহলে দেবে সমান সমান করে আর মৃত্যুর পরে সম্পত্তি ভাগ হবে লস ওয়া তাআলার দেয়া বিধান অনুযায়ী এই ক্ষেত্রে মৃত্যুর পরে পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ তালার বিধানের বহির্ভূত যদি কেউ বন্টন করতে চায় তাহলে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের বিখ্যাত একটি হাদিস যা ইবনে কাসির বর্ণনা করেছেন শুনে রাখা উচিত নবীজি সাল্লাম সাদ করেছেন ইবনে কাসির বর্ণনা করেছেন তফসিরে এক ব্যক্তি সত্তর বছর পর্যন্ত নামাজ রোজা হজ জাকাত করেছে কিন্তু মৃত্যুর পরে তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ তালা বলে দেয়া বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করে নাই হতে পারে আল্লাহ তাকে জান্নাত দেবেন না অপরদিকে নবীজ হাসান বললেন এক ব্যক্তি সত্তর বছর পর্যন্ত নামাজ করেনি কিন্তু মৃত্যুর পরে তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ বলে দেয়া বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করেছে হতে পারে আল্লাহ এই জন্য তাকে জান্নাত দিয়ে দেবেন তাই আল্লাহ সব তালার বলে দেয়া বিধান এই আমাদের শান্তি দুনিয়া আর আখেরাতে তাই মা বাবার উচিত জীবিত থাকতে সম্পদ দিলে ইনসাফ করে সমান করে দেবে মরার পরে পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ তালার বলে দেয়া বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করবে এটাই হলো ইসলাম এটা মানার নামেই হল মুসলিম আল্লাহ আল্লাহতালা বুজার আমল করার তৌফিক দি নামেই